এখন যাবা না, এখান থেকে যাবা না? আমি এখানে মরে যাব, বাসা যেতে পারব না। তো এখানে মরে গেলে তোমার আবার মাটি দেওয়া লাগবে না? বাসা যাব না, আমি বিচার চাই, আমি বিচার। কি বিচার চাচ্ছ তুমি, কি বিচার চাচ্ছ? জীবনটা নষ্ট করছে, সে আমার বিয়ে করব। সে তোমাকে বিয়ে করবে? আমার বিয়ে করব, তাহলে আমি সঠিক বিচার পাবো। এর কি কেউ নিব কোনো বেটারা? অনেকে বিয়ে করব আল্লাহ হেদায়েত। তো তুমি না জেনে না শুনে একটা ছেলের সাথে এভাবে তুমি কিভাবে সম্পর্ক করলে? এখন ফ্যামিলি তো কেউ স্বীকার করতেছে না, এখন সবার সাথে কথা হইছে। আচ্ছা, তারা আমার ছবিও দেখছে, বলছে পছন্দ হয়েছে, বলছে ছেলে যখন মেয়ে পছন্দ করে আমরা কি দেখবো? আপনি এসে বাড়ি করতে দেখা যান, আমরা গেলে একবার মেয়ে বিয়ে করে নিয়ে আসবো। এখন তুমি চাচ্ছ কি ফাইনালি বলো তো? আর যদি বিয়ে না করে? আমি আপনাদের কাছে বিচার চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি একজন নারী, আরেকজন নারী বিচার করেন। এদিকে মাথা উঠে কথা বলো, কি বলছো তুমি প্রধানমন্ত্রীর কাছে? কি বলছো? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আপনি আরেকজন নারীর সঠিক বিচার দেন। আপনি আপনি পারেন সবকিছু করতে, আপনি একজন নারীর সঠিক বিচার দেন, একজন নারী সঠিক বিচার করে দেন। এই ছেলের সাথে ছেলেটার নাম কি বলছিল আবার বলো তো? ছেলের নাম বাড়িতে নাকি সুজন ডাকে, আর এমনি বিদেশে ওখানে থাকে ওখানে মামুন ডাকে। আচ্ছা, তুমি কি নামে জানতা? আমি দুইটা নামই জানি, আমার সুজন বেশি ভাগ বলি। তো তুমি ওর সাথে কতদিন হলো তোমার সম্পর্ক? প্রায় 2 বছর। আচ্ছা, 2 বছর মানে তোমার সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ, ওর সাথে একবার দেখা করতে গেছি। কোথায় দেখা করছিল? এই চাষারা। চাষারা, নারায়ণগঞ্জ চাষারা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার সাথে তার সাথে কি কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়েছিল কি? তার সাথে আমার সবকিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা এই সাবজেক্টটা বলার দরকার নাই আর। হ্যাঁ, তুমি কি থানা পুলিশ কাউকে জানাইছো? আমি কেউ রে জানাই, আমি সোজা এসে বসে একটা ওর সাথে দেখা করতে, কিন্তু ফ্যামিলি আমার ওর সাথে দেখা করতে দেয় না, আমার উল্টা ভাগাই দিতেছে। ওই 2-3 জন লোক পারে না, আমার ধরে মাইরা ফেলে, আমার এরকম অবস্থা, আমার মা একদম ভাগাই দিতেছে ইচ্ছা মতো। তারা আমার এরকম ইনসাল্ট করতে লাগে, আমরা কুকুর বিড়াল মানুষ না। কারা এরকম ব্যবহার করছে? কারা? এই গ্রামেরই কয়েকটা ছেলে। আচ্ছা, তারা নাকি তাদের টাকা দিছে আমাদের ভাগা দেওয়ার লিগা। তুমি এখন যেখানে আছো, যে গ্রামে আছো, এই গ্রামটার নাম জানো কি? হ্যাঁ, চানগাঁও ভানবাড়ি। চানগাঁও ভানবাড়ি, এই কথা তোমাকে বলছে কে? সেই আমার পুরো ঠিকানা, আমার ফ্যামিলির তো ঠিকানা দিয়ে এখানে নিয়ে আসছে। তোমার ফ্যামিলি এখানে আসছিল? হ্যাঁ, আমার ভাই, আমার বাবা, আমার দুলা ভাই। আচ্ছা, ঘটনা সবাই আজকে যখন তুমি আসছো ওদেরকে সাথে করে নিয়ে আসলে না কেন? আমি কেউ রে জানি না, আমি এই নিয়ে তো আসছি, হয় আমি এখান থেকে বিচার পাবো না হলে আমি বাসে আর যাবো না, মরে যাবো দুইটার একটা। আমি ফ্যামিলি কেউ জানো, এর কেউ জানো না আমি এখানে আসছি। তুমি কি লেখাপড়া করো? নারায়ণগঞ্জ, এটা কি বন্দরে? আচ্ছা আচ্ছা।